দেখো, আজকে তোমাদের আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে যে আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা গাঢ়ত্বের সঙ্গে কিভাবে নির্ভর করে, এটা আমরা দেখব, তোমাদের আজকে দেখাবো। অর্থাৎ কি না, আগের দিন বলেছি আপেক্ষিক পরিবাহিতার অ্যাকচুয়ালি ইংলিশ হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে আমরা আজকে দেখব স্পেসিফিক কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্সকে অ্যাকচুয়ালি কী দ্বারা লেখা হয়, না স্পেসিফিক কন্ডাক্টেন্সকে কাপ্পা দ্বারা লেখা হয়, অ্যান্ড মোলার কন্ডাক্টেন্স ব্র্যাকেটে ল্যামডা এম কী হবে অ্যাকচুয়ালি গাঢ়ত্বের সঙ্গে নির্ভর করে, মানে কনসেন্ট্রেশন সেটা নির্ভর করে, ঠিক আছে। অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্টেন্স এবং মোলার কন্ডাক্টেন্সটা গাঢ়ত্বের সাথে কীভাবে নির্ভর করে, এটা আমরা এবার আস্তে আস্তে দেখতে শুরু করব। খুব ইজিলি আমরা আস্তে আস্তে এগোতে শুরু করব। দেখো কীভাবে আমরা এগোতো বা কীভাবে আমরা আস্তে আস্তে যাব, দেখো প্রথমেই আসি আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স বা তোমার আপেক্ষিক পরিবাহিতা, এটা গাঢ়ত্বের সঙ্গে কীভাবে নির্ভর করে। অর্থাৎ কাপ্পা সেটা অ্যাকচুয়ালি ভার্সেস কনসেন্ট্রেশনের সঙ্গে কী হবে বা গাঢ়ত্বের সঙ্গে কীভাবে নির্ভর করে। দেখো যদি কী হয় না, পাত্রে যদি ইলেকট্রোলাইট যে আছে, ইলেক্ট্রোলাইট মানে হচ্ছে যা তড়িৎ বিশ্লেষ্য, যেমন NaCl যারা আছে, তাদের যদি গাঢ়ত্ব আমি বাড়াই, তাদের যদি গাঢ়ত্ব আমার বাড়ানো হয় তাহলে কী হবে, না গাঢ়ত্ব যদি বাড়ানো হয় তাহলে ক্যাটায়ন Na প্লাস এবং Cl মাইনাস দুটোরই গাঢ়ত্ব বাড়বে, অর্থাৎ পরিমাণ বাড়বে, অর্থাৎ Na প্লাস এবং Cl মাইনাসের পরিমাণ বাড়বে। যদি NaCl এর পরিমাণ এখানে বাড়ে, তাহলে NaCl এর পরিমাণ বাড়া মানে হচ্ছে গাঢ়ত্ব বাড়ছে, গাঢ়ত্ব বাড়া মানে Na প্লাস আর Cl মাইনাসের পরিমাণ বাড়বে, Na প্লাস Cl মাইনাসের পরিমাণ বাড়া মানে আমরা বলতে পারি যে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা, এই আপেক্ষিক পরিবাহিতাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কেন না, আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে বলতে পারি কাপ্পা এটা ভ্যারিজিয়াস কনসেন্ট্রেশনের সঙ্গে অ্যাকচুয়ালি সমানুপাতিক, অর্থাৎ কাপ্পা অ্যাকচুয়ালি কি হয় কনসেন্ট্রেশনের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে আমরা যেটা বললাম এখন, সেটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স আমরা বা বললাম মোলার কন্ডাক্টেন্স, সেটা অ্যাকচুয়ালি কি না এর সাথে নির্ভর করে, অর্থাৎ কাপ্পা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনের ওপর নির্ভর করে। এবার আসছি আমরা মোলার কন্ডাক্টেন্সের সাথে, অর্থাৎ মোলার কন্ডাক্টেন্স মোলার কন্ডাক্টেন্সের সঙ্গে ভার্সেস কনসেন্ট্রেশন, অর্থাৎ আমরা বলতে পারি সেটা হচ্ছে কি, স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে কাপ্পা এবং কনসেন্ট্রেশন হচ্ছে গাঢ়ত্ব, এই দুটো অ্যাকচুয়ালি কী হয় না একে অপরের সঙ্গে অ্যাকচুয়ালি তোমার পরিবর্তিত হয়, সেটা আমরা একটু আগে দেখলাম কাপ্পার সাথে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বের পরিবর্তন কীভাবে হয়, ঠিক আছে। এবার আসছি আমরা মোলার কন্ডাক্টেন্স, অর্থাৎ কি না মোলার পরিবাহিতা সঙ্গে গাঢ়ত্বর সম্পর্ক দেখব। দেখো মোলার পরিবাহিতার সঙ্গে গাঢ়ত্বর যদি সম্পর্ক দেখি, সম্পর্কটা খুব ইজিলি আমরা তৈরি করতে পারবো। কীভাবে না, আমরা জানি ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m মোলারিটি অ্যাকচুয়ালি কি গাঢ়ত্ব। তাহলে দেখো ল্যামডা এম এর সাথে মোলারিটি গাঢ়ত্ব দেখো ব্যস্তনাপাতিক সম্পর্ক, তাহলে ল্যামডা এম ভার্সেস অ্যাকচুয়ালি কি মোলারিটি গাঢ়ত্ব। তাহলে আমরা বলতে পারি এখানে ল্যামডা এম ভ্যারিজিয়াস 1/m যখন কাপ্পা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে বলতে পারি ল্যামডা এম এর সঙ্গে মোলারিটি ব্যস্তনাপাতিক সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ ব্যস্তনাপাতিক সম্পর্ক দেখা যায় ল্যামডা এম এর সঙ্গে, অ্যাকচুয়ালি মোলারিটি ব্যস্তনাপাতিক সম্পর্ক দেখতে পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার বলতে পারি ল্যামডা এম এর সঙ্গে মোলারিটি একটা ব্যস্তনাপাতিক সম্পর্ক আছে, এবং এই সম্পর্কটা যথেষ্ট দৃঢ় সম্পর্ক,
ঠিক আছে। অর্থাৎ যদি গাঢ়ত্ব যদি আমার কমতে থাকে, গাঢ়ত্ব যত কমবে তত অ্যাকচুয়ালি ল্যামডা এম এর মান বাড়বে। কারণ দেখো এম এর সঙ্গে ল্যামডা এম হচ্ছে ব্যস্তানাপাতির সম্পর্ক, এম যত কমবে ল্যামডা এম তত অ্যাকচুয়ালি কি হবে বাড়বে। তাহলে মোলারিটির সঙ্গে ল্যামডা এম হচ্ছে ব্যস্তানাপাতিক সম্পর্ক, এটা আমরা অলরেডি আগে থেকেই দেখতে পাচ্ছি এখানে ইকুয়েশন থেকে যে মোলার পরিবাহিতা তোমার মোলারিটি বা গাঢ়ত্বের সঙ্গে ব্যস্তানাপাতিক সম্পর্ক। তাহলে যত গাঢ়ত্ব কমবে তত ল্যামডা এম এর মান বাড়বে। ল্যামডা এম এর মান বাড়তে 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 কখন অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে যখন অ্যাকচুয়ালি মোলার পরিবাহিতা বা বলতে পারছি যখন অ্যাকচুয়ালি মোলার পরি ল্যামডা এম এর মান বা মোলার পরিবাহিতা কখন ম্যাক্সিমাম হবে, না মোলারিটি যখন কমতে 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 যখন অসীম লঘু হবে। লঘু মানে কি, মানে মোলারিটি কমাচ্ছ মানে গাঢ়ত্ব কমাচ্ছ মানে লঘু করছো, লঘু করতে 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 এমন একটা জায়গায় আসবে, এমন একটা সিচুয়েশান আসবে যেখানে অ্যাকচুয়ালি এম যেটা আছে মোলার পরিবাহিতা, এই মোলার পরিবাহিতা অ্যাকচুয়ালি কি বা সরি মোলারিটি যেটা আছে মোলারিটিটা অ্যাকচুয়ালি কী আছে কমতে কমতে যখন একদম টেন্স টু জিরো হয়ে যাবে, প্রায় শূন্য হয়ে যাবে, তখন ল্যামডা এম এর মানটা ম্যাক্সিমাম হবে। কারণ ওয়ান বাই শূন্য করা মানে সামথিং বাই শূন্য মানে তখন ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে বলতে পারি ল্যামডা এম এর মানটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কখন হবে, যখন এম মোলারিটি যখন অ্যাকচুয়ালি অসীম লঘু হবে বা ইংলিশে বলা হয় ইনফিনিটিভ ডায়ালুট। ডায়ালুট ইনফিনিটিভ ডায়ালুট যদি হয় তাহলে সেটা কী হবে মোলারিটিটা ল্যামডা এম এর সঙ্গে কী হবে, না তখন মোলারিটি যখন ইনফিনিটিভ ডায়ালুট হবে, যখন ল্যামডা এম এর মান অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হবে, এই ইনফিনিটি ডায়ালুটেতে ডায়ালুট যেটা সেটাতে অ্যাকচুয়ালি তোমার মোলারিটি যেটা আছে ইনফিনিটি ডায়ালুট, ডায়ালুটে মোলার মোলার কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স ল্যামডা এম যেটা সেইটাকে বলা হয় অ্যাকচুয়ালি ল্যামডা এমকে বলা হয় ল্যামডা এম নট বা ল্যামডা নট এম। অর্থাৎ যখন অসীম লঘু করা হবে, অসীম লঘু অবস্থায় অর্থাৎ এম এর মান প্রায় শূন্য টেন্স টু জিরো হবে, তখন মোলার পরিবাহিতা অর্থাৎ দ্রবণের যে মোলার পরিবাহিতা হবে সেটাকে ল্যামডা এম নট বলে, এটাকে ল্যামডা এম নট বলা হয়, ঠিক আছে। এই ল্যামডা এম নটের সঙ্গে অ্যাকচুয়ালি যদি রিলেশান বার করি ল্যামডা এম নট, ল্যামডা এবং কনসেন্ট্রেশন, অর্থাৎ ল্যামডা এম নট, ল্যামডা এম এবং কনসেন্ট্রেশন গাঢ়ত্ব, এদের মধ্যে যে একটা রিলেশান বানাইছে, রিলেশানটা অ্যাকচুয়ালি বানিয়েছে ডিভাই হুকেল ওসেঞ্জার, ডিভাই হুকেল বা ওসেঞ্জারও ডাইরেক্ট বলা হয়, ডিভাই হুকেল ওসেঞ্জার এই তিনজনাকে নিয়ে একটা রিলেশান বানিয়েছে। কী রিলেশান? ল্যামডা এম ইকুয়াল টু ল্যামডা এম নট মাইনাস এ রুট ওভার সি, এ রুট ওভার সি, ল্যামডা এম ইকুয়াল টু ল্যামডা এম নট মাইনাস এ রুট ওভার সি, যেখানে অ্যাকচুয়ালি ল্যামডা এম ভার্সেস রুট ওভার সি যদি আমি লেখচিত্র অঙ্কন করি, ল্যামডা এম ভার্সেস যদি রুট ওভার সি লেখচিত্র যদি অঙ্কন করি তাহলে দেখতে পাচ্ছ যে ল্যামডা এম এ দেখো এটা অ্যাকচুয়ালি কী আছে, এটা ল্যামডা এম এম ওয়াই অক্ষ বরাবর দিয়েছি, ঠিক আছে, এটা এক্স অক্ষ বরাবর, এটা দেখো কী আছে এম, আর এটা দেখো সি। তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো গল্প, যেখানে এম এর মান মাইনাস এম, এম এর মান মাইনাস এ, মাইনাস এ মানে অ্যাকচুয়ালি এমটা অ্যাকচুয়ালি কি স্লোপ বা নতি। তাহলে বলতে পারি এই অ্যাকচুয়ালি লেখচিত্র বা এই লেখচিত্র যে অ্যাকচুয়ালি কীরকম হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি মানে কি সরলরেখার সমীকরণ মানবে, তো সরলরেখার সমীকরণ মানবে এবং সরলরেখাটা কীরকম হবে, সরলরেখাটা অ্যাকচুয়ালি নেগেটিভ স্লোপ হবে, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি করে দাও, সরলরেখাটা অ্যাকচুয়ালি কীরকম হবে, নেগেটিভ স্লোপ হবে বা নেগেটিভ নতি হবে, ঠিক আছে, ঋণাত্মক নতি, এটা আমরা অলরেডি পেয়ে গেলাম দেখতে। এবার দেখো এবার যদি কি করা হয় খুব ভালো করে বুঝবে যে সি, সিটা কখন, অর্থাৎ এই পয়েন্টটা অ্যাকচুয়ালি সিটা কি জিরো, এই পয়েন্টে যদি কি করা হয় এই লাইনটাকে যদি বর্ধিত করা হয়, বর্ধিত করে যদি এই ওয়াই অক্ষকে যেটা ছেদ করবে, যেটা ওয়াই অক্ষকে ছেদ করবে সেই জায়গা সেই অংশটাই অ্যাকচুয়ালি কী হচ্ছে না ইনফিনিটিভ ডায়ালুট, অর্থাৎ কিনা সি এর মান দেখো এখানে কী আছে প্রায় শূন্য, মানে শূন্য মান আছে মানে কি অসীম লঘু আছে,
এই অসীম লঘু অবস্থায় যে মোলার পরিবাহিতা, এই মোলার পরিবাহিতাটাই হচ্ছে ল্যামডা এম নট, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ল্যামডা এম নট। এবং এইটাকে অ্যাকচুয়ালি যে লেখচিত্র দেখতে পাচ্ছ, এই লেখচিত্রটা অ্যাকচুয়ালি কী আছে, না এই লেখচিত্রটা অ্যাকচুয়ালি তোমার স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য আছে বা তীব্র তড়িৎ বিশ্লেষের জন্য এই লেখচিত্র। অর্থাৎ আমি তিনটে গাঢ়ত্ব বানালাম কি চারটে গাঢ়ত্ব, অর্থাৎ কিনা দেখা গেল আমার NaCl এর অ্যাকোয়াস মিডিয়ামে চারটে গাঢ়ত্ব বানিয়েছি, একটা দেখা গেল 0.1m, একটা দেখা গেল 0.2m, একটা দেখা গেল 0.3m, একটা দেখা গেল 0.4m, এরকম সব কটা বানিয়েছি, 0.4m এরকম সব কটা বানিয়েছি। দেখা গেল যদি আমি বানাই তাহলে লেখচিত্র যদি অঙ্কন করি তাহলে দেখো ল্যামডা এম ভার্সেস রুট ওভার সি যদি করি, 0n অবস্থায় যখন 0.1 তখন দেখো মানটা ধরো এখানে আছে, 0.2 যখন তখন ধরো এখানে আছে, এরকমভাবে অ্যাকচুয়ালি এখানে আছে, 0.3 যখন হচ্ছে তখন এখানে, 0.4 যখন আসছে তখন এখানে, তাহলে অর্থাৎ কিনা এটা যদি আমি করা হয় তাহলে এরকম একটা লেখচিত্র আসছে পাচ্ছি। দেখো কোনো দিন এটাকে যদি বর্ধিত করি, বর্ধিত করলে ওয়াই অক্ষকে ছেদ করবে, তো যেটা যে অংশটা ছেদ করবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ল্যামডা এম নট। তাহলে বলতে পারে অ্যাকচুয়ালি আমরা অসীম লঘু কোনোদিন বাস্তবে তৈরি করতে পারি না, কারণ বাস্তবে তুমি অসীম লঘু বলে কিছু হয় না, তুমি যেটা লঘু ভাবছো তার থেকে আরও লঘু করা যায়। ধরো একটা জলের বোতলে একটা চিনির দানা দিয়েছো বা একটা নুনের দানা দিয়েছো, ধরো একটা জলের 1 লিটার জলের বোতলে একটা নুনের দানা দিয়েছো, তুমি ওতে আরও জল মেশাতে পারবে, আরও জল মেশাতে পারবে, যত জল মেশাবে তত কী হবে, লঘু হবে। তাহলে সেই কারণে অ্যাকচুয়ালি লঘু অসীম লঘু কোনদিন বাস্তবে তৈরি করা সম্ভব না, বাস্তবে অসীম লঘু তৈরি করতে কোনদিন সম্ভব করতে পারবে না। হয়েছে তাহলে ল্যামডা এম নট ইকুয়াল সঙ্গে হচ্ছে সি এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটা আমরা অলরেডি বার করে ফেললাম। এবার দেখো এবার আমরা আসছি হচ্ছে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য আমরা বার করব, অর্থাৎ উইক ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইটের জন্য আমরা দেখব এবার কীরকম দেখব উইক ইলেকট্রোলাইটের জন্য। আসি উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যদি ল্যামডা এম ভার্সেস রুট ওভার সি এর যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, ল্যামডা এম ভার্সেস রুট ওভার সি এর যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্রটা পাবো সেটা হচ্ছে এরকম টাইপের একটা লেখচিত্র পাবো। ফলে এই লেখচিত্রটাকে যদি আমি বর্ধিত করি কোনো দিনই ওয়াই অক্ষকে ছেদ করবে না, কারণ ওয়াই অক্ষের সঙ্গে এ প্যারালাল হয়ে গেছে, তাহলে ওয়াই অক্ষকে কোনো দিন ছেদ করবে না। যদি ওয়াই অক্ষকে ছেদ না করে তাহলে কী হবে, না আমি এখানে অ্যাকচুয়ালি ল্যামডা এম নটের মান বার করতে পারবো না, ল্যামডা এম নটের মান এখান থেকে আমি বার করতে, কারণ এখানে যেমন ওয়াই অক্ষকে ছেদ করছে বলে সি যখন জিরো হচ্ছে তখন ল্যামডা এম যেটা সেটাই ল্যামডা এম নট, যেহেতু এটা কোনোদিন এই অক্ষকে ছেদ করবে না তা সেই কোনোদিন ল্যামডা এম নটের মান আমি বার করতে পারবো না। তাহলে এখানে অ্যাকচুয়ালি ল্যামডা এম নটের মান বার করার জন্য, অর্থাৎ অসীম লঘু অবস্থায় মোলার পরিবাহিতা বার করার জন্য একটা নতুন সূত্র ব্যবহার করা হয়, সে নাম হচ্ছে কোলরাসি সূত্রটা পরের দিন আসবো। তাহলে আজকে একটুখানি মনে দেখে রাখো যে ল্যামডা এম নট যেটা হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কী হয় না লেখচিত্র সাহায্যে বানানো হয়, কীভাবে চার পাঁচখানে আমি দ্রবণ বানালাম তাদের মোলার পরিবাহিতা নির্ণয় করে আমি লেখচিত্র অঙ্কন করলাম, সেই লেখচিত্রটাকে বর্ধিত করলে ওয়াই অক্ষকে যেটা ছেদ করবে সেটাই অ্যাকচুয়ালি ল্যামডা এম নট, ঠিক আছে। কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ল্যামডা এম নটের মান বার করতে আমরা পারি না, যেটা বার করতে পারছি না সেটাই অ্যাকচুয়ালি কী হয় না তোমার কোলরাসের সূত্র বলে একটা সূত্র আছে, সেই সূত্র থেকে আমরা এটা কী করতে পারি প্রমাণ করতে পারি, পরবর্তীকালে আমরা দেখাবো কোলরাসের সূত্র। আজকে বন্ধই থাক, ওকে ভালো থেকো, বাই।